তো ছোটা ডন এই বলে জন্যই দিচ্ছে, তো এই জন্যই এটা তো আমি শুনেছে। অফিসের সাথে কথা বলতে চাই, সে কিভাবে জানলো বা আমি ওর সাথে কথা বলতে চাই স্যার। আমাকে একটা ক্লিয়ার করুন, আপনার যে আইডি কার্ডটা, ন্যাশনাল আইডি জি জি কার্ডটা, ওইটা আমি কিভাবে আমি আপনার ব্যাংকের মধ্যে পেলাম? আর আমি তো আমার সেটাই বলতে আসতাম যে আচ্ছা, কার্ডটা ওখানে কিভাবে থাকবে। আমি তো কার্ড নিজে নিয়ে ঘুরি না, আমার কার্ড বাসায় রেখে আসি সবসময়। আপনি স্যার চাইলে চেক রেসপন্স করতে এখানে পারেন পাওয়া আমার গেছে বাসায় গো? আমার কার্ড। সেই কার্ডটা তো আপনার মানে পাওয়া গেছে? স্যার কি আপনি তো, সমস্যা আপনি তুমি যতক্ষণ পর্যন্ত কার্ডটা নাশতা নিয়ে সমস্যা বার তো আছে? করবেন না না ততক্ষণ আমরা না পর্যন্ত আমরা তো ওখানে কোনো কার্ড থাকবে আচ্ছা, এটা আপনার থেকে তো কার্ড বোঝা যারে যায় যারে আচ্ছা সরমিস্ত্রি কার্ডটা কি কতজন আপনাদের কাছে আছে আছে। নাকি এখনো ওইখানে কার্ডটা? স্যার না আমার কাছে আছে। এসএসজি ভাইপার রেসপন্ডিং টু 911 কল, ফলোইং কোড 2+1। স্যার ওরা কি ধরবে এখন? বুঝতেছি না কেন বেঁচেইতেছে কেমনটা। ওদের তো স্যার এমনি বললে হয় না স্যার, যে ওদের কাছে ফেলো। হ্যাঁ বলো। আমার তো ওর প্যারেতে কথা বার করতে চলো করো ভাই, তেনা পেঁচে আমি নেই দিতে। তাও না একা তেনা পেঁচে না, তুমি আমি পিডিএম পিডিএম দুজনে মিলে তেনা পেঁচে যাবো। ইউসুফ স্যার আমরা কি যাব? হ্যাঁ ওয়েট, হ্যালো স্যার, হ্যালো, যাও 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 সামনে যাও যা যাও পার্কিং। যাও, তাড়াতাড়ি সামনে যাই, পার্কিং করো বক্সের জায়গায়, আবার এখানে পার্কিং করছে। এই সরি দিচ্ছি, তুমি পার্কিং করো অফিসার না, অফিসার। পার্কিং হ্যাঁ করো না বলেন অফিসার। হ্যাঁ হ্যাঁ, এক ব্যাটা এক্ষুনি আমার সাথে গাড়ি কিনছে, আমার গাড়িটার কিনা মাত্র আমার ড্যামেজ দিছে দেখেন। গাড়ি কিনা ড্যামেজ দিছে মানে বুঝিনি কি। মানে আমরা দুজনে এক্ষুনি গাড়ি কিনছি, হ্যাঁ গাড়িটা নিয়ে বাইরে বেরোয়ছি আর ওর গাড়িটা যে ধাক্কা মেরে মেরে আমার গাড়িটা ভাঙছে। আচ্ছা ও কই যে ধাক্কা মারছে? ওই যে ওই যে ওই সামনের দিকে ওই কোন গাড়ি কোন গাড়ি অফিসার? হ্যালো আসিফার স্যার। কই স্যার আপনি কি স্যার টেজার বাইর করে কি করতেছেন? জানি স্যার প্র্যাকটিস প্র্যাকটিস পিডিএম এ প্র্যাকটিস পিডিএম এ প্র্যাকটিস। আপনি আমি একটু এখানে প্র্যাকটিস প্র্যাকটিস করে করতে নেব পারবেন না, তাড়াতাড়ি এখানে স্যার। চলে যান, আপনি এখানে আপনার প্র্যাকটিস গাড়ি করতে পারবেন না। পালাইছে আই হায় কি কইতাছে, প্রাইভেট প্লেসে পালাইছে প্র্যাকটিস করতেছে আই হায়। ওই যে ওই যে ওই অফিসার অফিসার ওই যে ওই যে ওই যে এই যে এই যে হ্যালো, কি ক্যান ইউ কি প্লিজ শুরু করছে পার্ক ইউর এটা ভেহিকল নিজের এন্ড গাড়ি কাম আউট নিয়ে অন দ্য কার। প্লিজ নেট গো ভিতরে আসো স্যার, এটা তো মেবি ওরে আল্লাহ পার্ক। রে ডাক্তার রেপিডে মাইডা ফলাইছে, ডাক্তার রেপিডে মাইডা ফলাইছে। গাড়িটা পার্ক করেন, কি রে পার্ক করে একটু গাড়ি নিচে নামেন প্লিজ। আরে স্যার হর্ন দিতেছি স্যার, দাও হ্যাঁ আপনি গাড়ি পার্ক করুন, সামনে পার্ক করুন স্যার। নাই এখানে কেউ নাই। হ্যালো ইউসুফ স্যার, আমি পিডি দিয়ে গেলাম স্যার। কে কিছে স্যার কি ঘটনা দেখি স্যার? আরে দাঁড়াও এনের ঘটনা সৃষ্টি করলো। User joined your channel. এই ওনার ডাক দাও,
অফিসার ওই জোনরা ডাকতো এই ভাই এদিকে আসেন টাক মাথা স্যার হ্যাঁ স্যার বলেন কি উনি ছিল আমি আর পিডি আমার ভাই গাড়িতে করে যাচ্ছিলাম পিছন দিয়ে ধাক্কা দিয়েছে তিনবার তিনবার কেন স্যার কি সমস্যা স্যার কেন ধাক্কা দিবেন আপনি আরেকজনের গাড়ি তারপর বলে ড্যামেজ দিতে মজা লাগে তোমার গাড়িতে কতজন আছে রে স্যার ও স্যার হ্যালো ভাই তুমি এটা করতে বললা তুমি ড্যামেজ দিচ্ছো আমি তাই বলতাছি আমি মিথ্যে কথা তো বলতাছি না তুমি এটা করতে বললা ভাই আমি বিশ্বাস করতে পারতাছি না ওটাও নতুন গাড়ি কিন্তু তাও এরকম ধাক্কা মারবে তাই বলে এখন আমার আপনি বুঝেন গাড়ি আপনার তার আমার এখন শুনুন শুনুন আপনার গাড়ি নতুন পুরো পরে তো ফিরো ক্যারেট করে ডিকেল ঠিক আছে ওইটা হিসাব পরে কথা হইতাছে আপনি তো এরকম আরেকজনের আরেকজনের গাড়িতে ধাক্কা মারতে পারেন না রাইট হ্যাঁ ইয়া তো ফিরো ডিকেল আরে স্যার আচ্ছা আপনি বলেন যদি ভুলে ধাক্কা আমার গাড়িটা কত ছোট এর গাড়িটা কত বড় ভুলে একবার আমি বলি ভুলে ভুলে একবার ধাক্কা দিছে বলে একবার ধাক্কা লাগে উনি বলছেন তিনবার অন অফিসার কাম টু ট্র্যাক্টর কাম শো রে কি আমার কোনো প্রমাণ আছে যে উনি তিনবার হ্যাঁ ওই পিডিএম পিডিএম ভাই পিডিএম রে স্বীকার করলেন স্যার আপনি তো নিজেই স্বীকার করলেন পিডিএম রে ডাকলেন স্যার ছোটা রন কা গাড়ি জো হে ও প্লেট প্লেট নেই লাগায়া থা মেরা কোন শয়তান নি শয়তান নি স্যার আবার দেখেন আসছে একটু আসেন একটু আমরা ছোট ও তুমি তুমি যা করেছো তাই হচ্ছে তোমার সাথে তাই আমি হাসছি মিথ্যা বলতেছো বলেন না 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 আমার মিথ্যা কথা যদি আপনি বলেন আমার কাছে কিন্তু আরে কিছু আছে আমি আমি আপনারে বলতেছি আমি আপনারে আপনারে ওকে বলেন যে পিডিএম ফর আচ্ছা 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 তুমি আছো রহমান ওই যে গাড়িটা দেখো ওটা কি অচানক সে কোড জিরো হলো স্যার ও স্যার ক্যান সামন কাম এন্ড আনলক দ্য বলেন ইন্টারভিউ ডোর ওয়ান আন আপনি চলেন এই কেস আমি লম্বা করতে যাইতেছি না এই ছোট মোটো কেস লম্বা করে লাভ নেই ওনার কম্পেনসেশনটা ওনারে দিয়ে দেন কত টাকা খরচ আসে গাড়ি নষ্ট হয়েছে যতটুকু অতটুকুর খরচ দিয়ে দেন তাইলে আমি কেস এখানে শেষ করে দিতে পারি আদারওয়াইজ এই যে ডিস্ট্রাকশন অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক প্রপার্টিজ এর একটা চার্জ আছে ওটা লাগাই দিতে হবে হ্যাঁ ফিরে সময় আর আতা পর মে আটকাও বাস 2 মিনিট টাইম আচ্ছা আচ্ছা ওকে দেখেন কি করবেন এ বলো হ্যালো অফিসার রাইনো ওইটা তো আমি এখন রিপেয়ার শপে নিয়ে গেলেই জানতে পারবো কত কোনটা কোনটা ভাঙছে আরে আরে ভাই আমার এখন সিটিতে বাইরে তো বে এখন আনলক দ দেবে আচ্ছা ঠিক আছে কাল এট লিস্ট 700 800 তো খরচা হবেই কেননা কাজ ভাঙছে দরজা ভাঙছে বডি ভাঙছে তুমি গাড়ি কিনছো এমন কাজ দরজা তো ভাঙবে এইটা একটা কথা হলো স্যার আমার গাড়িটা ছোট বলে আমার দোষ স্যার স্যার ওনার গাড়ির একবার ট্রাঙ্কটা চেক করেন না ওনার গাড়ির ট্রাঙ্ক আমি কেন চেক করব গেলে কত লাগবে তত দিতে হবে কারণ আমি কে যাইতে পারবো না কে ওনার সাথে রিপেয়ার সব তুমি আচ্ছা তুমি 500ই দাও 500 তো লাগবেই লাগবে এটা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পেপাল আইডি কি ওনার পেপাল আইডি 10 10 কোথায় রাইনো ইনভাইট ইন্টারভিউ রুম ইন্টারভিউ রুম সেকেন্ড ইন্টারভিউ রুম আছেন স্যার পিটার স্যার আচ্ছা আমার কাছে ক্যাশ নাই ইয়া করতে হবে আপনি এক কাজ করেন এই যে ওনার সাথে গাড়িতে করে যান উনি ব্যাংকে নিয়ে যাবে আপনি এখান থেকে ক্যাশ ইয়া কইরা তারপর ওনে দিবেন
নামেন নামেন হ্যালো স্যার আপনি ওনার স্যার এক কাজ করি স্যার ওনারে স্যার নিয়ে যাই আমি না না ওনারে নিয়ে যাবেন কেন ওনার গাড়িতে আপনার গাড়ি এখানে থাকবে আপনি ওনার গাড়িতে করে যাবেন ক্যাশ তুলবেন ওনারে দিবেন ওনার গাড়ি স্যার কখন শুনেন আবার স্যার আবার আপনি দিকে আমার সাথে তর্ক করতেছেন আজব তো এখন আপনার কম্পেনসেশনও দাওমু আপনার এখন ফাইনও করাবো আপনি কি বেশি কথা বলতেছেন কেন কথা বলতেছি কথা বুঝেন না কথা বুঝেন না আমি বলছি আপনি ওনার গাড়িতে হ্যাঁ ওনার গাড়িতে করে যাবেন টাকা তুলে ওনারে দিয়ে দেন আপনি এখানে এসে আপনার গাড়ি নিয়ে যাবেন হ্যালো হি ইজ ইন রুম 1 সেকেন্ড আরে আমার গাড়িটা কই গেল আরে HTTP4 return internet 19 following code to plus 1 স্যার আপনারা সবাই কই স্যার ক্যাপ্টেন রুমে গেছে আমরা যেতে পারবো ক্যাপ্টেন রুমে আরে উদয় গিয়ে না তেনা পেছে তো গেলাও আছে দিকেরি কোন দিক দিয়ে স্যার এটা হইতেছে আরে এটা রাস্তা তো আমি নিজে ভুলে গেছি ওই ভিতরে হবে কোন একটা রুমে ওকে স্যার দাঁড়াও দাঁড়াও দেখি আমি আমি বলতে পারছি না বাট ওনারা দুইজনই এখন আমার মনে হচ্ছে কারণ এটা কোইনসিডেন্স হবে না যে ওনার গাড়িও ওনারা দুইজন ভালো ফ্রেন্ড দেন আচ্ছা রবার যেটা হয়েছিল গাড়িটার নাম কার নামে ছিল ভাই খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি জি স্যার ও নিচে নিচে
ওই স্যার ভাই আর সম্ভব না খোঁজা ভাই বাদ দাও ওকে টিম এক্স আর এখানে এই যেহেতু এটা কো ইঞ্জিনিয়ার হতে পারে না দুই আচ্ছা আপনি বলুন এই ব্যাংক উঠে দাঁড়ান আপনি আপনি কি ওর মধ্যে ছিলেন ইনক্লুডিং না আমি এসব কাজে ইনক্লুডিং করি না আমি বলতে গেলে এই সিটিতে টো ট্রাক নিয়ে ঘুরে বেড়াই ওকে আমি যদি ছোটরনকে এখনই অন্য করে ইনভেস্টিগেশন করব আর যদি ও যদি আপনার নাম বলে দেয় যে আপনি এখানে আছেন তো লাইক শাস্তি কিন্তু অনেক বেশি হবে জি স্যার কারণ উনি এখনই জেল খাটবেই এটা সিওর তো আর উনি যদি আপনার নাম করে দেয় আপনি ছিলেন আর আপনি এখন মিথ্যা কথা বলছেন আমাকে কিন্তু আমি তো মিথ্যা কথা বলছিলাম না আমি এই শহরে মানে আমি না আমি ঠিক আছে মানছি আপনি ঠিক আছে আমি মানছি আপনি সত্যি কথা বলছেন কিন্তু ছোটা ডন যদি একবার বলে যে উনি আপনার সাথেই ছিল তাহলে তাহলে আমি কি চান উনি ওনার সাথে আলাপ করে দেখেন উনি কি বলে বন্দুক ঝুলিয়ে রেখেছ তোমার নামে তোমার গাড়ির কোন রিপোর্ট আসেনি আমাদের কাছে আমি টিকিটে যখন সুনামিটা শেষ হলো সুনামি শেষ হওয়ার পর আমি টিকিটে আসলাম এটা তুমি থাকো আমি রেসপন্ড করছি আমার সাথে রাইনো থাকুক তোরা সব যা আমাকে এটা দাও কি দিবে এ রয় কি বাইক বের করবা করো করো তুমি করো ওকে ডান তো তাহলে এসইভিটা ইম্পাউন্ড করে দাও ইয়া এমএস কোন সা How many officers are reporting? It's officer Deagle, sir. It's Dakar. They have a bike, a car too. Done for. The minivan or drag? So should I go? Yeah, done for. Okay, go. I need two more officers, another dispatch. I'm going to put some spikes. Backside is clear. Yusuf, tunnel er badik diye jabe dan diker spike train station er tunnel naki pd tunnel train station badik diye right okay dispatch Lenin Square is also clean Rhino or Peter someone ko chase join chase e aso mane ekjon aso Okay.
Hello, Rhino, Peter, hello. আচ্ছা স্যার, এখানে দুজন আছে, একজনের নাম হচ্ছে নাম নাই, আর একজনের নাম হচ্ছে বেবি ফেস। ওকে, ডিসপ্যাচ দিস চেক প্লেট এমএস। ইয়া, আই হ্যাভ চেক প্লেট। ওকে, হোয়াটস দ্য নেম? কেউ মনে হচ্ছে, মানে বলা শুনে কিছু মনে হচ্ছে যে এরাই হতে পারে, সেই বুঝে স্পাইক লাগাই। ওকে, ডিসপ্যাচ, লেট মি চেক দিস বাইক বিলংস টু সামসাদ রামন। হ্যাঁ, ওকে। আর বাইকের সামনে যে গাড়িটা আছে ওটা একটু টো করে দেন। বলা যেন শোনা ইউজু। আরে রাইনোস স্যার, একটা গান শোনাবো? না, তেমন পরিচিত না, শুনছি বাট নামটা। রাইনোস স্যার? এস স্যার। দাঁড়াও আমি দেখি কে। ও না, এটা কি ইউসুফ স্যার নাকি? হ্যাঁ স্যার। স্যার একটা গান শোনাই। ইগলাই, ইগলাই। হ্যাঁ বলেন না, ইগলাই। ওকে হ্যাঁ স্যার, স্যার একটু একটু দাঁড়ান, ভিতরে কাজটা সেরে আসতেছি। স্যার আপনাদের ডিমান্ডস গুলো কি ছিল স্যার? স্যার নো স্পাইক এন্ড ফ্রি প্যাসেজ। ডিসপ্যাচ ওনাদের ডিমান্ড ছিল স্পাইক এন্ড ফ্রি প্যাসেজ। কনফার্ম? কনফার্ম। দেবো না। এমএস পিকচার তুলো। Yeah, this bike belongs to Samshad Raman. Are mere sath tulo picture. Aga aga. Where is our police siren? Is siren light? What what? Tumne extra alarm nahi kiya bhai? क्या क्या बस राइनो, हेलो, ऊपर का जो लाइट है वो मैंने हटा दिया। राइनो, पीटर वो नहीं आएंगे, वो निगोशिएशन में। रॉय सर, बाइक के जो वी नीड वन मोर सपोर्ट, तो बाइक के जो फोन सर दोनों ने उठा पड़बे सर, তখন তো টেস্ট করতে পারবো না স্যার। 10 10 10 10 কতক্ষণ লাগবে তাহলে স্যার? এক্স্যাক্টলি স্যার টেস্ট করতে পারবো না বাইক ওঠার সময়। না না, দুজনে তো अगर अगर गन पॉइंट हट जाए तो यू कैन टेस्ट। ओके ওকে স্যার, যদি স্যার বলে যে বাইরে হওয়ার আগে যদি না বলে যে গান পয়েন্ট করা নাই তখন স্যার? আমি বললি ডিগল স্যার, দ্যার ইজ এ পয়েন্ট অফ লাইক আই যে চোখে ধুলা পড়া যায়, চোখে দেখে না, ঠিক আছে? এই পয়েন্ট থেকে আমরা এই রিস্কটা নিই না আর কি, কারণ এটা অলরেডি অনেকবার এটা নিয়ে মানে মিসকনফিউশন হয়েছে, মিসকমিউনিকেশন হয়েছে, ঠিক আছে? ওকে স্যার, এই জন্য আর আমরা এই টেস্ট করার ব্যাপারটা ইয়া করি না। আচ্ছা স্যার, তাহলে আর টেস্ট করলাম না স্যার। अरे कभी कभी, लेकिन कुछ लोग करते हैं लाइक गन बिना गन पॉइंट क्या लेकिन वो होते हैं ना एमएस, तुम तो तुम्हें तो पता है, ऊपर जाके आरआर करते हैं। ये कौन है? ये कौन है? ईगल? हां, आई गेस। अरे सवाल है यूसुफ, तुम बाइक का बाइक के पास रखो। गार्ड स्टार पास रखो। आज দো হোগা তো ভাই ক্যা বতায়। হ্যালো, হ্যাঁ উই নিড ওয়ান মোর ইউনিট রাইনো। ওকে, তো ইয়ার ওয়ান যাচ্ছে। ওয়েট, ওকে টেম্পো, জলদি আসো, জলদি। এক্সকিউজ মি। ইয়ে ম্যাম, হ্যালো। ওদেরকে একটু থামতে বল আসছি। আচ্ছা আচ্ছা, ইনকা এসে কি নেই হওয়া বিপদ। ছোটা রা উনকা কেস ক্লোজ হো গিয়া কে?
একটু বলেন স্যার ডান স্যার উই আর ডান ইয়ার অনলি গারোনা ওকে ওকে ডিসপ্যাচ দে আর ডান আর উই ডান 10 10 10 স্যার রয় বাবু একটু বলেন স্যার স্যার শুনুন রয় স্যারকে বলেন যে ফুটপাথে যাব না ফুটপাথে যাব না ফুটপাথে স্পাইকটা সরাই দাও আরে স্যার রয় যাওগা আরে আমি ফুট স্যার ভিতরে হ্যালো স্যার আমি কি আপনাকে আরে আমি তো তোমাদেরকে শিক্ষা দিলাম এর জন্য তো আর যাবে না ফুটপাথে আমি স্যার হ্যালো ভিতরে ঢোকেন না স্যার ভিতরে ঢোকেন না হস্টেজ রিং তো মেরে দেব আইডিটা চেক করে লও রয় নট খেলবে ফাইন দিছ রয় না এ ফাইন দিছ স্যার আপনারা রেডি না হ্যালো আরে আমরা ওই যে জেট বিমান জেট বিমান অনেক আছে 1090 কোয়ে তার জীবন আই বলার পিড়িতে মানে একবার টাইর লগ লগে মেরা দর প্ল্যান স্যার আপনারা বুঝতাছি এটা বিটা দাঁড়িয়ে হয়ে গেছে হ্যাঁ আমি ইয়ারন বের ওই ইয়ারন আসছে স্যার উই ফাল স্পাইক আছে রে বল না টানেলের বাম সাইড দিয়ে যাইতে হবে নাকি বাম সাইডে স্পাইক রয় আরেকবার जो ओन व्हीकल होता है वो अगर हम लोग फ्लेट करते हैं तो बाद में वो कभी अगर पकड़े जाते तब भी तो दिखाएगा तो ये करना चाहिए या नहीं लॉक लॉक कार्बन आरएस लॉक क्या क्या फ्लैग पिट करना चाहिए ना चलो लेट्स गो वी आर रेडी हमारा आवाज ठीक का सर ओए ओके हम रेडी ओके बाइक यूनिट इज रेडी डिस्पैच दे आर गोना कम आउट नाउ टेन फॉर यू जस्ट टू टेक द आईडीज ओके ठीक है आईडी नहीं हो डिस्पैच देयर टेन फॉर टेन ओके आवर प्रायोरिटी गाइस इज द नॉट द रेड हेड ओके द अदर वन अरे एकटा तो कायो मन ओके बेर होच्छे तारा ईमेल लावे जेते पारे कन्फर्म हां बाइक राइडर ही तो से प्रायोरिटी गाइस ओके बाइक राइडर तो शमशाद ओके ओके गोइंग स्ट्रेट टू क्लब टुवर्ड्स box going straight going turn left going straight took right going straight took left going straight took right going straight towards going to left. Left. Going straight to straight. Going straight to to right. Going straight to left. To left. Going straight. To right. Left. Left. To right. Oh. Go. Left. Go right. Right. Going straight. Going to left. To left. I'm going to right. Going straight. Going straight. To left. To right. Going straight. Car right. Car left. Hello. Left. Near the. About to left. Near the. Keep on it. Live inventory. No. You're right. Left. Yeah, what left? থাকতে কোন না বেশি আরাম করে আরে টাইল তো টাইল লুকস আছে চলবো টাইল কোন টানেল লাইভ ইন উইথ তে দিকে দেখেন দিক থেকে আসবেন সোজা ইদার লেফট এর লেফট এর লেফট এর লেফট এর দিকে সোজা যান সোজা যান সোজা হ্যাঁ সোজা যান সোজা যান গোয়িং স্ট্রেট ফেরি পেয়ার
straight. Repair the mass. Took left. Here's a map. Okay, I have visual. Going straight to right. I have visual still, took left. I have still visual. Going straight. Going straight. Lock. Took left. Left. Going straight. Going to right. Aaron, right. Do you have visual, Aaron? Hello? Yeah. Ten four. Go straight. Going straight. Took right, going in tunnel. Going in tunnel. Okay, they are going straight. Going straight off-road. Okay, highway. In the wrong road. Going straight. Oh my god. What? Okay, they're going inside tunnel, I guess. Yeah. They're going straight. Go straight. U-turn. Wrong way. Okay, they're trying to go inside the tunnel, I guess. Okay, they took left. No. Took left. I have visual. Okay. Oh, bhai, visual lost ho gaya ho ja rahe. Aaron kidhar hai? Hello. Visual asana Aaron? 10. Lol. No. Follow my 1020. I think they are near the garage. Stop me! Garage? Garage? I think they are ghusilo, but I don't know. Because I'm at a 1050 visilo. Hey, best mate. Marte. Can you speak chilo? Bike unit lost visual. By NPC, by boom. Code 6 karo. Clothing store jao. Group street jao, ekta party. Hitting highway. Na highway tan era nai mai gaya. Amar jo tuk darona. It is it to niche dikhe na mane ek to niche na mane upote dekha jacche na ek to niche na mane ha ha ek to uthe aise 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 one is red hat with red head baby face and one is I guess green shirt with a grey mask bandana. আর স্যার আমার এখান থেকে যে হোস্টেল ছিল তো কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তখন আমার বলে যে Gari kaisa tha sports small sports car jo hota hai waisa kidhar hai I just recently found him near garage C. Okay I'm coming go there and they're going nahi nikal gaye kidhar ja rahe dikha hai I don't know gari kaun sa tha black small sports car like jo sasta wala hota hai देखो मेरे पास उसका नंबर था शायद कौन सा गाड़ी कौन सा था फिर से बोलो वो बेटा लेट मी चेक द नेम कलर बोलो मेरे को ब्लैक कलर लाल ब्लैक हाँ की लाल ब्लैक मिनी एक्सेस मिनी
Yeah, वो कहीं तो मेरे सामने है, पर they went in another vehicle. Like same time की कार है, निकल रही है. कार से निकल. It's Vapid GB200. वॉइस मोड का. Vapid. ना ना इमने की allowed like मात्र बेरी से. अरे allowed ना okay वो कोठा नहीं जाती. यहाँ पे अभी ये हुआ था like ओके धोरो ओके धोरो नहीं यहाँ पे है ही नहीं वो लोग चले गए दूसरे गाड़ी ढूंढो ढूंढो पिल बॉक्स चेक करो हम जा रहे हैं हाँ मैं जा रहा हूँ पिल बॉक्स ये लोग क्रॉस चेंज करते नहीं है क्या रोबर सब ब्लैक एलेगी का ऑफिसर हाउ आर यू ब्लैक एलेगी नो नो नॉट एलेगी ओके एक नहीं जो वैपिड है वो गाड़ी तो यहाँ से भरा हुआ है हेलो जो एलेगी था उसमें थोड़ा लाल कलर था शायद छत में और एक जो मिनी कार था ये गाड़ी भी था शायद ये था ये भी था शायद चिलो यस इटा चिलो सर में भी इटा चिलो आर एक टे एलिगी चिलो आर एक इस बेवर गाली वाला जो गाड़ी तो मेरे सामने चलो बेवर आवाज़ लोग गाड़ी लेके गए हैं वो ब्लैक एक टा ब्लैक या फिर अच्छा से कार का ब्लू कलर किया ये तुम्हारे से आर्यन ने नंबर आसे मॉडल नंबर ऑफ़ दा ठीक है कॉन्फ़िर्म करो इटन की आर्यन रिफ़र या बोलो जो जी कास्टर कोर्स में मत रो इडेगिन तो इसे कारण इडेगिन तो रहे हैं अच्छा समुच्चय जो मेरे को जो बाले बाले है रहे हैं ना जागता जागा रखे हैं या दैट्स कारण तुम्हें दारा दारा आर्यन पील बॉक्स है 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 पील बॉक्स से जो रेड ब्लैक एलजी एक्टर चिलो आरे कौन सी स्पोर्ट्स कार चिलो एक स्पोर्ट्स कार के लोकेशन पे मैं हूँ चार कॉल जीता जीता सिंपल है ना यार ऑन कर तो ऑन ऑफ कर हेलो हेलो कैन यू कम विद मी हेलो सर স্যার রানু স্যার থ্যাঙ্কস ফর আর আপনি আমার নামে পাঠিয়েছিলেন কেন এখন দেখতে পাচ্ছি ওকে স্যার সিচুয়েশনটা যেটা হইছে স্যার আমি ব্যাংকের সামনে দাঁড়ায় ছিলাম তো তখন আমার সাথে হোস্টেল ছিল আমি হোস্টেলের বলছি স্যার আমি আপনাকে সিকিউরিটি পারপাস চেক করতেছি তখন ওই যে স্যার স্যার কাপাতেছিল আমি শুধু এই যে আপনি আমার সাথে আসেন আপনি কাম উইথ মি আরে ভাই চিলো গাড়ি গুন্ডো চিলো ওই যাবে এলজি নরমাল যে আছে না লাল কালার আর কালো কালার হ্যাঁ আপনার সাথে লাল হ্যাট পরা একটা লোক ঘুরে না লাল হ্যাট লাল ড্রেস ওই গাড়িটা গ্যারেজ ছিল ওখানে ছিল আমি কল করলাম এই আরে রনি আরিয়ান না ইভেন আ সর তুমি জানো তুমি কি করছো গাড়ি নাম্বার প্লেট আমার তুমি বুঝাও আইডি কার্ড কি তুমি বাসায় রেখে দাও আইডি কার্ড বাসা রাখছি আরে শুনেন আমি জেলে কেমনে জানি মারা গেছিলাম জেলে মারা গেছে সব চলে গেছে চলে গেছে হ্যাঁ তারপর আইডি কার্ড বাসা গেছে গা রিপোর্ট লিখেছিলা রিপোর্ট লিখেছিলা তুমি কি রকম রিপোর্ট জেলে গিয়ে মরে গেছিলা না কি হয়েছিল বললা হ্যাঁ হ্যাঁ জেলে কালো জাদু হয়ে মরে গেছিলাম হ্যাঁ তো কালো জাদু মালা তো জানি না মরে তো গেছিলা দিয়ে তোমার মাগ হয়ে গিয়ে সবকিছু চলে গেছে তাই তো ইয়াপ তো এটা রিপোর্ট কে লিখাবে
আরে এত এতক্ষণে টাইম এতক্ষণে আমি তো কিছুক্ষণ হয়েছে যাবো কিছুক্ষণ না ওটা রিপোর্ট কে লিখাবে তাই বলে আমি লিখাবো না শুনো ওটা এটা কি বলে কাস্টম টায়ারে গেলে তো হবে নাকি ও ভাই হ্যালো হ্যালো ওটা রিপোর্ট কে লিখাবে বলো আমি কাজ শুরু করি দাঁড়ান আচ্ছা এখন বলেন কি হইছে এই গাড়িটা কার এটা না স্যার এটা না স্যার ওই যে পাশেরটা স্যার ওই যে এইটা বিনা বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালাচ্ছ আমি তো কোনো গাড়ি চালাই নাই বলতে হেলি এটা আমার না এটা আমার গাড়ি না এই গাড়ি কার এটা 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 আমার গাড়ি নেই গাড়ি এটা কার আমার গাড়ি নাই ভাই আমি আমার এই গাড়িটা চেকপ্লেট এখানে একটা ছিল এখানে একটা ছিল কোন গাড়িটা চেকপ্লেট করো গাড়ি চেকপ্লেট করো গাড়িটা চেকপ্লেট করো আচ্ছা আমাকে ধরে হইছে কেন আমি মানে জিজ্ঞেস করতেছি বলেন কাইন্ডলি দেখছেন হইছে ভাইরা হ্যাঁ হ্যাঁ দেখেছি আপনার নাম দেখান বলিন ওকে ইয়ো প্লিজ কালকে তো হোস্টেল এর প্রবলেম হয়ে যেতে হ্যালো আচ্ছা আচ্ছা শহরে কতদিন হলো আপনার শহরে থাকা অনেক মাস তো আমাদের অফিসার একটা তোমার মতো সেম ড্রেস পরে লাইক একটা সিচুয়েশন চলছিল ওর সামনে থেকে একজনকে তুলে নিয়ে গেছে আমার বললো যে উনারে ছাড়েন উনি আমার ফ্রেন্ড পরে গাড়িতে উঠে নিয়ে গেলেন স্যার আর যাওয়ার আগে স্যার এই যে এই ছেলেটা আমাকে বলতেছিল স্যার যে বেশি বাইরে গেছে তোরে দেখাবো কোন লাল গাড়ি প্রত্যেকদিন একটা না একটা গ্যাঞ্জাম করেই তারপর গালি গালাজ করছে ও হচ্ছে লাগা আমার থেকে রিসেন্ট জুনিয়ার 27-28 বছর বয়স ওর বয়স কত আর আমি আসতেছি ব্যাকআপ লাগবে কার ব্যাকআপটা দেখো ব্যাকআপটা চেক করো আচ্ছা আপনি দেখেন এই ব্যাপারে মানে ওদের সাথে আরো আরেকটা আছে যে লাল হ্যাট পরে ঘুরে লাল হ্যাট আর লাল ড্রেস বার্লিনে ডাইরেক্ট বেদক ইলবক্স মানে বার্লিন না বার্লিন ওটাও ওটাও বাচ্চা আমি বলি তোমার যখনই এইসব সিচুয়েশন দেখবা ফোনের ক্যামেরা ডাউন করে দেবো ঠিক আছে হ্যাঁ পরে ওইটা সামনে রাখো যাতে ওই যে স্যাটেলাইট আছে না নোটিশ বোর্ড আমাদের আমি তো ডিউটিতে ছিলাম নোটিশ বোর্ডে তুমি পোস্ট করে দিতে পারো প্লাস তুমি ওই যে এখানে একটা সেকশন আছে নোটিশ বোর্ডের একটা পার্ট আছে রিপোর্টে প্লেয়ার ঠিক আছে হোয়াট ওখানে ফর্ম ফিল আপ করে দিবা বাস ডেট আরে রে 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 আমি তো আর অলরেডি ছিলাম ডিউটিতে অলরেডি দুইবার দেশ ছাড়া হইছে আর একবার খালি কিছু করব আর একবার আরে আরে অফিসার ডাউন অফিসার ডাউন অফিসার ডাউন যাও 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 দূর হেই এম ছেড়ে দিল নাকি তুললো ইয়া হ্যালো আসেন স্যার এদিকে আসেন স্যার
কিছে এই স্পাইক লাগাইছে কে এরি অফ করা নাই সে রয় কোথায় যা যা গ্রুপ পড়ে যা কোথায় কোথায় তুমি তো জানো কো স্পাইক লাগাইছো ট্রেন স্টেশনে লাগাইছো স্পাইক ট্রেনে সামনে বলে কোথায় স্পাইক ছিল তো মা ওরা ভাই এর ওখানে লাগাইছি এমএ ডাউন কেস হয়ে গেছে उसको पुल ओवर किया उसने बोला कि उसको अर्जेंट है कहीं पे जाना है उसको तो ये हो लाइक पंच करना शुरू कर दिया लाइक तीन पंच हुआ तो जो बगल में कोई सिटीजन था उसने कैरी कर लिया उस टाइम उसको तो तुरंत उसने लीव कर दी हॉस्पिटल वाले कितना पैसा खाते हैं $315 कराते हैं मेरे ख्याल में ভাই কোথায় স্পাইক ভাই কে জানে তুই কে বসিছে কে তুই বসিছিস না কে বসিছিস ওরা ওরা ও আমাকে নিয়ে গেছে ওখানে আমি গিয়ে দেখুন আচ্ছা আরেকটা এলে গিয়ে সেম এলে গিয়েছে আরেকটা ভাই ওরা কি টানেলের ভেতর দিয়ে যাতায়াত করছে নাকি যাওয়া না ওই যে আচ্ছা ইন্টারভিউ রুমে আই হ্যালো স্যার এই টানেলের ভেতরেরটা অনেকক্ষণ আগেই উঠিয়ে দিয়েছি আর নেই হ্যালো স্যার আপনাদের চুল যদি একরকম করা হতো আপনাদেরকে কি রকম দেখা যেত আমি আর কি চিন্তা করতেছিলাম মানে ড্রেসের কথা ড্রেস ওরকম আপনার হবে সমস্যা আরে আমার ওই তো আরো ১২ দিন ভাই ১২ দিন আরো পুলিশদের গাড়ি রাখার জন্য আস্তে আস্তে সবই হয় স্যার আপনারা মানে খুব ব্যস্ত জীবন পার করতেছেন আপনার বাইক ছোট একবারে ছোট জন একবারে ছোট জন ও তো যে ডিউটি ডিউটি কইরা ক্লান্ত হয়ে গেছে তো ঘুমাইতে গেছে বললাম সব বড় অফিসাররা আপনারা কি সব এই শহরেই অন্যের মুখ থেকে সুনাম শুনতে খুব ভালো লাগে না মানে এখন আমি আরেকটু বলবো আপনার আরেকটু ভালো লাগবে সুনাম করার মতো কেউ নাই ঠিক আছে মানে ঘর বাড়ি ব্যস্ত আর কি বালা কিচ্ছু খাওয়া যাও নুডুস তো যা না থাকলাম সরি স্কিপ
কি বল ও কি কি কথা বলেছিল আমাকে একটু বলো তো কি কি কথা বলেছিল আমাকে একটু বলো তো বলতেছিল স্যার এই যে গাড়িটা নিয়ে আসছে ওখানে আমি হোস্টেজের সাথে কথা বলতেছিলাম আমি সিকিউরিটি পারপাসে ওনাকে চেক করছি চেক করে ওনার কাছে 4টা 4OZ পাইছি তো আমি বলতেছি স্যার আপনার কাছে তো 4টা 4OZ পাওয়া গেছে আপনাকে এখন আমরা একটু আপনাকে পিডি তে নিয়ে যাওয়া হবে তারপরে ওরা তিনটা গাড়ি আসলো তিনটা গাড়ি এসে ওখান থেকে এক লাইনে দাঁড়ালাম বললাম স্যার ক্লিয়ার দ্য এরিয়া এখানে একটা সিচুয়েশন হয়েছে তারপরে ওরা আমাকে বললো যে ও আমার ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ডকে নিয়ে যাবো তারপরে এই কথা বললাম আমি বললাম যে হোস্টেজ আমার সাথে আসেন হোস্টেজকে ওনারা বললো আমার গাড়িতে উঠো আচ্ছা এক মিনিট স্যার এক মিনিট থামো স্যার আরেকটা স্যার কথা স্যার যাওয়ার আগে আমারে বলতেছে তুই বেশি বাইরে গেছিস না তোরে আমি বুঝাচ্ছি আরে এক মিনিট আমি কথা বলছি একটা রুমে ছেড়ে দিলাম কি করার করে নাও আসো তো বাইরে আসো তো হ্যাঁ সবাই একটু বাইরে আসো দেখি কি করে স্যার আপনি শুনলেন না দেখেন যাও নাও কি করবা করো ওকে কি করবা করেন স্যার আমার হাত বাঁধা স্যার করেন এখন কি করবেন স্যার ডেগাল ফোরডাম করে দাঁড়ায় থাকো চুপচাপ দেখি ও কি করে यस স্যার করো টাইম দিলাম এরপর না করলে আমরা কিছু করব এবার আমি লাড়িতে তেল লাগে ওয়েট এসকে দেব আমি হ্যাঁ হ্যাঁ এসএমডি তোকে দেব রাতে আরে স্যার আমি একটু বডি ক্যামটা চালু করলাম স্যার আরে ওকে হ্যাঁ এসএমডি রাতে দিয়ে দি মার ওকে না শর্টকাট না ডিসকানেক্টেড কানেক্টেড চ্যানেল সুইচড মাইক্রোফোন এ পিটার তাতে সাউন্ড রিডিউস সাউন্ড রিজুমড কেন disconnected sorry guys our team speak ekটু সমস্যা করতেছে wait a minute your display ekটু সমস্যা করতেছে wait একটু আসতেছে wait connected channel switched সেই পরিমাণ সাহস হচ্ছে না স্যার খাওয়ার মতো আচ্ছা এখন বলেন আপনি ওনাকে থ্রেট কেন দিয়েছেন এটা আমাকে বলেন ওনাকে আপনি থ্রেট কেন দিয়েছেন এভাবে থ্রেট কি এলাও ওনাকে যে আপনি থ্রেট আনেন পুলিশ কন্ডিউটি পুলিশ অফিসারকে আপনি থ্রেট দিয়েছেন কেন দিয়েছেন একটু শুনতে চাই আমি এটা পরে আছে স্যার এভিডেন্স আছে স্যার আমার কাছে এভিডেন্স আছে আপনি দিবেন কিনা বলেন এভিডেন্স যদি ওনার কাছে যেহেতু বলতেছে এভিডেন্স আছে সো মানে তার কাছে আছে কি করছে এভিডেন্স
আমরা কি এভিডেন্স আছে জানতে হবে 3DC আপনি কি এভিডেন্স ধরেন আপনি এভিডেন্স আছে এখন বলেন কি করবেন এভিডেন্স দিয়া কি করবেন আমরা কি করব না আপনি কি করবেন এভিডেন্স আপনি যে এভিডেন্স করতেছেন আমি কি করব আপনি যে এভিডেন্স এভিডেন্স করতেছেন আপনি এভিডেন্স দিয়ে কি করবেন আবার বলেন থাকলে কি করবেন না থাকলে কি করবেন আপনি থাকলে কি করবেন না থাকলে কি করবেন সেটা বলুন থাকলে আপনারা আমাকে জেলেন আমি আমার কথা হইতেছে ওইখানে কেন আপনি যাবেন আর ওইখানে কেন গিয়ে এই কথাগুলা বলবেন সেটা আমার বলেন তো দূর শহর থেকে কয়েকজন আসছিল ওনাদেরকে হেল্প করতে গেছিল হেল্প করতে গিয়া পরে বুঝছো অনেক কাহিনী হয়ে গেছিল হেল্প করতে যায় মানুষ না জেনে না বুঝে হেল্প করতে যায় নাম জানেন না আপনি হেল্প করতে চলে গেছেন স্যার উনি এই হেল্প করতে স্যার একজন দেখেন আমার তো কষ্ট লাগছিল এবারে হোস্টেজ একজনকে বানাইছিল কষ্ট লাগছিল একজন ড্রাগওয়ালা সাসপেক্টকে ভাগতে দাঁড়াও 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 হোস্টেজ এনে পুলিশ আসলো না ওই জায়গায় পুলিশ তো আনকাফ করে ফেলছিল আমি বলছিলাম সিচুয়েশন শেষ পুলিশ আনকাফ করে লইছে সিচুয়েশন শেষ পুলিশে কইছে পুলিশে পুলিশে কইছে আনতে বাইরান আপনি গেছেন না ঠিক আছে আপনি আর উল্টে গিয়া তবু কেন সেখানে আপনি দলবল নিয়ে গেলেন ভালো করেই জানেন সাহায্য করতে গেছিল না সাহায্য সাহায্য ওই সাহায্য আর কি একটু বড় ধরনের সাহায্য হয়ে গেছে বেশি বড় হয়ে গেছে সাহায্য স্যার আমি দূরে ছিলাম আমার পিছনে আর একটা গাড়ি আসছে তাকে আমি খালি তার নামটা জানি আমার পিছনে গাড়িটার ঠিক আছে কি মিষ্টি চুল না কি জানি চুল পরে ও গাড়ি থেকে নেমে বলে আরে আমার ফ্রেন্ডটাকে নিয়ে গেল এটা উনি বলতেছে এটা নাকি আমি বলছি উনি বলতেছে ওটা নাকি আমি বলছি তার ফ্রেন্ড হতে পারে কিন্তু আমার ফ্রেন্ড না সে পরে আমার পিছনে পিছনে আসছে সেও দেখছে তাকে আমি গাড়ি সিটে থাকছি আর আমার ফ্রেন্ড যে আমার পিছনে ছিল সেও জানে জানি আমি ঠিক আছে জি স্যার তোমার কা তোমার চোখ কানা না তোমার কান কানা কোনটা না তোমার শোনা দোষ স্যার আমার চোখও ভালো স্যার আমার কানও ঠিক আছে স্যার অফিসার তো সবকিছু ঠিক আছে তাইলে ক্যান আই গেট অ্যান এনআইডি কার্ড ব্যাক হোয়াট আপনি তো জানেন ঠিক আছে ওখানে সিচুয়েশন আপনি কেন গাড়ি থেকে বাইরেছেন আপনি এই নিউজটা আপনি জানেন যে একবার এরকম হেল্প করতে গিয়ে একজন যে পরে ঝামেলা পড়ছিল
সিচুয়েশন না হেল্প করলে তো মানুষের ভালো হয় আমি ভালো না হেল্প করলে মানুষ ঝামেলায় পড়ে যায় এরকম একটা সিচুয়েশনে কোনো কিছু জানি না না জানি না না বুঝে গিয়া তারপরে একটা ঝামেলায় পড়ছিল বুঝতে পারছেন দূর শহর থেকে অনেকে আসছিল আইসা ওনাদেরকে ডাইকে ডাইকে নিয়ে গেছিল ওনারাও বোঝে নাই ওনারাও রাস্তার মাঝখান থেকে উঠে কইসা আচ্ছা ঠিক আছে আমরা হেল্প করতে যেতেছি গিয়া হুদাহুদি পিড়াপিড়ি করছে কইরা পরে একটা ঝামেলার মধ্যে পড়ছিল হ্যাঁ তো এরকম সিচুয়েশনে তখন সিচুয়েশনে বলা হয়েছে যে সিচুয়েশনের মাঝখানে কেউ গিয়া যদি এরকম করতে যায় তাহলে ঝামেলা পড়বো আপনি স্বীকার করেন নইলে আমরা ব্যবস্থা নেব বলেন কারণ আমার যতজোর মনে পড়ে অনেক অনেক ঝামেলাযুক্ত একজন মানুষ ঠিক আছে ওনারে ইয়া করো যা ফাইন আসে জেল আসে করে দাও পরেরটা দেখা যাবে না উনি বললো আমাকে আসতে পিড়িতে তারপর এখানে ঢুকে রেখে দিল আমি তো পুরো দেখতেছি এখন Hello sir, unlock that door please. User left the channel. Wait. Sir, কি চার্জেস দিব স্যার? Verbal abuse না জানি thread একটা আছে আর হলো fling and evading একটা আছে. User joined your channel. আসেন আসেন আসেন. Good job. থ্যাংক ইউ স্যার ভাই আর ভালো লাগে না ভাই কি কম ভাই একটা দিন একটা একটা সিচুয়েশন হয় সাপোর্ট টাইম করে যে অফিসার থাকে ভাই কি কম বল ডিগল ডি ডিও যে করলো এই যে স্যার আমি করতেছি স্যার ফ্লিং এন্ড ইভিনিং দেখো একটা স্যার ফ্লিং এন্ড ইভিনিং এর স্যার ইয়াটা কি এটা আমি কি হ্যালো স্যার হুম এটা পাবে আচ্ছা আমার আইডিটা বললে কোন তবে বলতেছি হারিয়ানে ব্যাংক রবারি চলতেছে ঠিক আছে হস্টেজ বাইরেছে হস্টেজ বাইরেনোর উপর পুলিশ হস্টেজ লয়ে কথা কইতেছে আরিয়ানো এনতে গিয়া হস্টেজ তুলে লয়ে স্যার ভার্বাল অ্যাবিউজ এটা পাইছি স্যার ফিলিং এন্ড ইভিনিং পাইছি অ্যাবিউজ পরে পরে অন আনছি ধরে আনছি ইয়া স্যার ভার্বাল অন তো স্বীকার করেই না করেই না কিকো কিকো ডিগল ভাই ভার্বাল থ্রেটস অফ এন্ড লিও ওইটা পাইছি স্যার হ্যাঁ ভার্বাল থ্রেট আর ফিলিং এন্ড ইভিনিং একটা আছে দেখো এটা মনে ফিলিং এন্ড ইভিনিং খুঁজে পাচ্ছি মাইনর মাইনরে থাকতে পারে আই গেস সংবিধান মোতাবেক গেলে তো এত শেষ একবারে সারা জীবনে লিয়ে দেশ ছাড়া হয়ে যাবো দেখো এবারে যে দেখো দুইবার দুইবার রেকলেস ড্রাইভিং একটা আছে না আমি আরে বুঝে কইছি ঠিক আছে আমি কইছি যে ইয়েস স্যার
একবার এরকম ওই যে মনে আছে কয়েকজন দুষ্ট লোক আসছিল বাইরে থেকে 20 মাস 50 ফাইন আগের মেয়র 50 আর তাহলে 50 আর 25 মানে কসম টসম কাটতে যে আমি আর জীবনে এরম করুম না এই করুম না সে করুম না একটা লোক আরেকটা প্লাস ফাইভ হইব ওকে ওকে স্যার ডান স্যার ওর পিস্তলটা আছে স্যার আমার কাছে পিস্তলটা ফিরত দাও হুম ডিসি রানো চেক করো তোমার এই ইমেলের জেনারেল চেক বনে রেজুলেশন অনেক খারাপ কেন এত রেজুলেশনের 12টা বেজে রইছে আমি তো দেখতেছি ভালোই একেবারে 480p তে না আচ্ছা স্যার এই বডি ক্যামটা কি রাখবো নাকি মানে বুঝিনি এতক্ষণ যে ওর সাথে কনভারসেশন হইলো স্যার ওটার বডি ক্যাম আছে স্যার রাখা দাও তোমার কাছে যদি লাগে বলে দিব রানো 720 করে দেখো তুমি 720 দেখছি খারাপ এটা নেটের ইস্যু আছে বুঝতে পারে মাঝে মাঝে এরকম রেজুলেশন খারাপ হতে পারে নেটের কারণে আই গেস ফলে চেক করে যে ফ্রেমটা ভুল হচ্ছে না আমি ঠিক করে দেব রেজুলেশন কত হবে জাস্ট 1 ঘন্টা করেন তাহলে দেখেন ভুল পাবেন ফ্রেম ড্রপ হয় না এখনো আচ্ছা আমি যাই করেন তাহলে আমি রাতে আসব ওকে User disconnected from your channel. Oh yeah. Yusu, taka paisila? Ki? Na na. Taka to tomar dewar kotha chilo. Na oi oi amar message disilo, bujcho. Hmm. Ara dekho edit. Ha bolo, ebar bolo. Ha bolo. না আমার খুঁজ ছিল আমি মাত্র আছি শহরে বুঝছ হুম হুম আচ্ছা এটা তুমি পাইলে লয়ে রাখো ঠিক আছে হ্যাঁ নিয়ে রাখো তোমার এই প্যারা নেই গাড়িটা দেখবা গাড়িটা গাড়িটা হ্যাঁ দেখা যাও দেখা যাও লাইট জ্বলে কার গাড়ি লাইটটি জ্বালা রাখে কি গাড়ি ও পিছনে আই গেছে না না ওই যে শরীফের গাড়িতে লাইট জ্বালা রাখে আরে এটা না এটা দূর পাল এটাই খেলি বাইরে যাই ওড়ো ওড়ো দেয় কি লাগাইলাম ইয়া হ্যাঁ কপিরাইট খেয়ে যাবো
চা ইঞ্জিন ফুল আপগ্রেড করাইছি কাস্টমাইজেশন অনেক খরচ কম আছে এই গাড়িতে তারা দিয়ে ক্যাশ করতে আছে পাঁচ হাজার আছে তো দিয়ে আর কিছু লাগান যায় টায়ারের কালারটা আরো সুন্দর লাগছে আমার গ্রিল তো চেঞ্জ করা লাভ নেই হুদাই হুডাসে ব্রেক 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 লাগামু নি 4000 টাকা ট্রান্সমিশন কি কামের এটা হচ্ছে ইঞ্জিনটা যখন আপগ্রেড করে ট্রান্সমিশন দিলে রে স্পিডটা আছে রে মানে ইয়া হয় রেগুলেশন করে সাসপেনশন দিমু নাকি উঁচাই থাক দরকার না থাক উঁচা থাক উঁচা থাক কার্বো আছে ইউজার লেফট ইওর চ্যানেল চেসি সে ইউজার স্যার আপনি কি পিডিতে আছেন স্যার না না আমি পিডিতে নেই স্যার আপনাকে এসে ওই যে ব্যাডবানি নামের একজন খুঁজে গেছিল স্যার ও ও ও ও কি আছে এখনো স্যার চলে গেছে স্যার আচ্ছা আচ্ছা স্যার আমার কাছে নাম্বার আছে আপনি চাইলে আমি ডাকতে পারি স্যার হ্যাঁ ডাইকা পিডিতে আসতে বলো ওই কিছু ক্যাশ দিবে শোনো শোনো কিছু ক্যাশ হ্যাঁ ক্যাশগুলো তুমি নিয়ে রাখা দাও তোমার কাছে আচ্ছা স্যার ওকে স্যার কি বানি আসছে হেডলাইট নিয়ন কিট নিয়ন লাইট আরে নিয়ন তো লাগাইনি আছে লল আর তো কিছু নাই দেয়ার মধ্যে কিছু লাগানো মতো আর্মার আছে আর্মারের দাম 7500 টাকা আমার লাগবে না এটা যেতে পারাপারি করবো নাকি রেডি আচ্ছা ব্রেক পরা লাগবে আর রয়েছে ব্রেক লাগানোর বাকি পরা লাগবে ভাই ট্রান্সমিশন লাগানোর পরে গাড়ি আওয়াজ পড়লে আওয়াজ পড়লে গেছে আমার তো বাইক বাইক নিয়ে বেরিয়ে গেল আইসে ডিগল স্যার আসতেছে স্যার ওকে রবরি দল লেগে পোলাবেন বইয়ে রয়েছে অভিযোগ তো নাই গাড়ি মাইরা এই দিল এই দিল এক এক জনের শখ নতুন নতুন গাড়ি নিয়ে কি শখ গুলো করে তারা করেন করেন আপনাদেরই দিন আমরা তো গরিব মানুষ আমরা তো এইসব দেখাইতে পারি না আপনাদেরকে
স্যার দেখছেন স্যার গাড়ি নিয়ে শো অফ করে স্যার পিডি সামনে ওই যে আমরা গরিব স্যার আমরা গরিব মানুষ এটা দেখে লাভ নাই শোনা যাচ্ছে না স্যার বলছি আমরা গরিব মানুষ এগুলো দেখে লাভ নাই আসলে ওইটাই বলতেছিলাম স্যার সুনামির আগের থেকেই আচ্ছা সুনামির আগের থেকে বলেন বলেন না স্যার বলুন বলুন আপনি বলুন না আমি আপনাকেই স্যার ইউসুফ স্যার আপনাকে আমি ট্রান্সফার করছি ওকে ওকে বললাম দিগাল সুনামির আগে তে ডিউটি করলে তোর সুনামির পরে মনে আছে কেমনে এই নুপ না স্যার মানে আমি সুনামির থেকেই করতেছি এটা বুঝাইলাম স্যার আর কি আরে মিয়া ও ওরে 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 একটু বুদ্ধি শুদ্ধি দিও মাথা যে কি বুদ্ধি এই আরে দুদিন বাবা তিল্লা লয়ে যাবো গাদা একবার স্যার পেয়েছেন হ্যাঁ আমার তো দুইবার তিল্লা নিয়ে গেছে অলরেডি আরো তো স্যার পাঠিয়ে দিয়েছি বাইরে ঢাকা লাগলো আপনি কি বলেন কি বলেন কি বলেন ওকে স্যার থ্যাংক ইউ আসলাম তাহলে স্যার পরে আবার দেখা হবে ওকে এই পিয়ার স্যার এই ওকে বানি স্যার বাই বাই স্যার আবার আসবেন পিডিতে এসে দেখা সাক্ষাৎ করে যাবেন স্যার আপনারা তো আমাদেরকে দেখা ওকে ঠিক আছে স্যার আমি আসবো আবার দেখা হবে দেখাতে হবে ওকে স্যার অসুবিধা নেই ওকে ওকে বাই স্যার টেক কেয়ার স্যার ইয়েস স্যার ইউ টু ইউসুফ স্যার তো পেট্রোলিং এ দেই স্যার বাইর করো 2016 এক্সপ্লোরার উইথ লিভারেজ 0 এক্সট্রা অন হ্যাঁ বলো বলো ওকে স্যার আরে স্যার কোন জায়গা হবে না বাইরে টাকা লাগবে ডজ বের করব স্যার না না ডজ না 2016 এক্সপ্লোরার ওকে স্যার এক্সট্রা অলন আর প্রথমে লিভারে জিরো দিও দেন এক্সট্রা অলন করো ওকে বলো আমরা বাইরে যাওয়ার তুলাম খারা ওর আই কিউ আর আই কিউ ঠিক করতে আমরা বাইরে যাওয়ার তুলাম এমনি ওর খুব খারাপ অবস্থা হইতাছে মাথা অনেক সমস্যা হইতাছে আরে ডিপ্রেশনে বাড়া দিবা আমার লাইফ কেউ নাই আমরা দুইজনই আছি স্যার আমি কি ডাকবো স্যার অফিসার অ্যান্ডিরে অ্যান্ডি কই ডিউটি করে না কেন স্যার এলিয়েন বললে স্যার ওনাকে ফোন দিতে হবে স্যার এটা বাদ দাও স্যার আই বলে পরে ওকে বানি স্যার রে বলছি বানি স্যার এর ফ্রেন্ড হয় আচ্ছা কিডন্যাপ মিটআপ করব নাকি স্যার এটা বডিগার্ড দিয়ে সেটা ভালো লাগছে স্যার স্যার গাইতে পারি মনে আমি টায়ার ফাটাইছি What the hell, man? What the hell? Sir, why you test my car? বাংলা কোন আপনার ইংলিশ অনেক হাই আমি বুঝি না আপনার টেস্ট করেন আপনি আমার গাড়িতে টেস্ট করছেন কেন আর আপনি ওকে দেন সমান সমান হয়ে যায় রাস্তা দিছে রাস্তা দিছে গাড়ি চালানোর জন্য আইসা আপনি বার্ন আউট করে শো অফ করার জন্য না করতে হইলে উ দূরে গিয়া পুলিশে কি আপনার কি মনে হয় হাবাল চোদা মনে হয় যেন দাঁড়ায় দাঁড়ায় আপনি পুলিশের সামনে যা মন চায় তা করবেন টায়ার যে ফাটেনি এডিট
তো আমি এত কষ্ট করে এত টাকা দিয়ে গাড়ি কিনছি কি গাড়ি কিনছ না আপনি শোফ করলে ওইদিকে যান শোফ করার লাগা হ্যাঁ পুলিশ কি আবাল তো মনে আছে পুলিশের সামনে যা মনছে তা করে বেরাবে না ওই পুলিশের সামনে তো আবার তো মনে ওই যে দেন আপনার সামনে দিয়ে এই যে রেড লাইট ভাঙা যায় মাত্র ঘন্টা আরে আপনি এটা ফালান আপনি গাড়া সাইডে আমি আমি ট্রাফিক লাইট মানতে ট্রাফিক লাইট আপনি কিস তুমি এগুলার যদি এরকম মানুষগুলার যদি মানে সঙ্গ দাও ভাই আমার আর কিছু কোয়ার ঠিক আছে সঙ্গ কি দিছি আমি ছাড়া দিলাম সঙ্গ দেন না না বেয়াদবি করতেছে আবার লম্বা কথা বলতেছে দাও আপনি অন আমার ইঞ্জিন ড্যামেজ করে দিছেন আর ইঞ্জিনের যে ড্যামেজটা করছেন এটা টাকা দিমু না আমি কি করব আপনি আমার গাড়ির এক টাকা কাজ করতেন যে আপনি আমার গাড়ির ইয়া গাড়ি যদি দরকার হইলে ইয়াতে নিয়ে যাইতেন পুলিশ স্টেশন নিয়ে যাইতেন নিয়ে যাওয়া দরকার হইলে যা প্রসেস আছে তা করতেন শো আপের লেগে কোনো জরিমানা আছে নাকি আমি এটা আমার এটা ঠিক না আমি দিমু না এক টাকা দিমু না আপনি কি করবেন না আমার টাকা দেওয়া লাগবে না দিলে না দিলে না দিলে এই ক্যাডেট স্যার আপনি একটু ঘুরে আসেন কেন ঘুরে আসুন স্যার আমি আমি আসছি ক্যাডেট 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 কি তোমার চাকরি করে চাকর হে তুমি কই ভাই ঘুরে আইবো না 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 ক্যাডেট চলে আরে একটু ঘুরে আরে একটু ঘুরে আইও আপনার লগে পরে আমি কথা কইতে আরে দাঁড়াও ইউসুফ শুনো এই যে ক্যাডেট স্যার কিছু হয় নাই আপনার এই যে টেস্টটা বাইক করে খারাপ আছে না এটা তো পাওয়ার দেয়া লাভ আছে ও মাটিস বাইক করে হাতে রাখুন না স্যার আজব তো বুঝলাম না আমার গাড়ি আপনি টেস্ট করছেন তা আবার আমার ইঞ্জিনের মধ্যে করছেন আপনার সামনে করতেন সমস্যা ছিল না আপনি আমার ইঞ্জিনের মধ্যে কারণ আমার ইঞ্জিনের লেগে টাকা দেওয়া লাগবে না তো আমি আপনার গাড়ি গাড়ির ইঞ্জিনের মধ্যে আমি টেস্ট করবো আমার কাছে টেজার আছে আমি বাইর করে টেস্ট করবো সুদবাদ হিসাব সুদবাদ আপনার তো কোনো ইয়া নাই আপনার তো গভর্নমেন্ট মেকানিকদের ঠিক করে দিব ঠিক আছে কিন্তু আমারটা তো মেকানিক তাইলে তাইলে গলা লম্বা করে কত কর মানে আছে যে আমার গাড়ি টেস্ট করে দিবেন গাড়ি ভাঙা না ফাটা না কিছু কর দেখ না 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 আপনার গাড়ি কিছু করে দিবেন তাইলে কারণ আপনি আমার গাড়ি ঠিক করে দিবেন কি গো আমি দিব আপনি ভালো মানুষ আমি জানি আপনি অফিসার আমি দিব না আপনি ভালো মানুষ কইতাছেন না তাইলে এটা আপনি ভালো করে জানেন আমার লগে যে ভালো ব্যবহার করে আর যে আমার সামনে ভালো থাকে আমি তার লগে সবসময় ভালো আমি আপনার সাথে ভালো ব্যবহার করি স্যার না না আপনি রাস্তার মধ্যে বার্ন আউট করার লাগি রাস্তা দিছে আপনি রে এটা কোন আপনি আমার আগে স্যার ডাউনলোড করার লাগি রাস্তা দিছে রাস্তা তো স্যার রেস করার লাগি বার্ন আউট করার লাগি তারপরে লগে পুলিশ চলার লাগি স্যার নরমাল সিটিজেন চলার লাগি ঠিক আছে স্যার আপনার ঘরে 7% করে ট্যাক্স দেই ট্যাক্স দেওয়ার পরে আপনারা ঠিক ট্যাক্স দেয় কি কিনা হইছে তখন আমারে কিডন্যাপ করে লয়ে যান ট্যাক্স দেয় আপনি আমারে কিনা হইছে তাইলে আমি কি কইছি তাইলে কইছি আপনার ঘরে এত ট্যাক্স দেই তারপর আমগো ঠিকমতো সিকিউরিটি দিয়ে দারেন না চোয়ের সামনে দিয়ে আপনি গো চোয়ের সামনে দিয়ে কিডন্যাপ করে লয়ে যান সিকিউরিটি আছে আমার আপনারা যদি খুব বেশি নিজেরে যদি খুব বেশি ইনসিকিউর মনে হয় আমাগো পিড়িতে ইয়া আছে কি বলে এটারে এসি রুম আছে বলেন ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাস বলেন এনে এনে রাখকে দিন না স্যার যাবেন আপনি আপনি কেমনে নিজেরে সেফ রাখবেন এটা দিচ্ছে আপনার উপরে আমিও যে আমার উপরে তো বুঝলাম আপনাকে চোয়ের সামনে থেকে কিডন্যাপ করে লয়ে যাবে আপনাকে চোয়ের সামনে থেকে কিডন্যাপ করে লয়ে যাবে বহুত আছে কবে হ্যাঁ কবে বহুত নিয়ে গেছে স্যার বহুত নিয়ে গেছে আমি পুলিশে থাকা অবস্থায় আমারই নিয়ে গেছিল ঠিক আছে আপনাকে চোখের সামনে থেকে তাহলে বুঝালেন সিভিলিয়ান দেখি করবো আপনি পুলিশে থাকা ঠিক আছে আপনারা ওই পাশে দাঁড়ায় রয়েছেন দেখেন আমি আপনার কই আপনারা ওই পাশে দাঁড়ায় ইয়ে বেশি না আপনারা পিল বক্সের সামনে দাঁড়ায় রয়েছেন আমার আমি এই যে এই জায়গায় আইছি আমাদের একজন জাস্ট ক্রিমিনাল ঠিক আছে দৌড়া দৌড়া পালা জিতেছিল এরা দৌড়ার লেগে এই পাশে আইছি আপনারা ওই পাশে দাঁড়ায় রয়েছেন আমি ডিসপ্যাচ কইছি পর্যন্ত যে আমারে হেল্প করেন আদিকালের ইতিহাস পাতিহাস টাইনে কোনো ফায়দা নেই
রাস্তা আদিকালে ইতিহাসগুলো লাভ নাই আপনি আমার আপনার আপনার জন্য রাস্তা বার্ন আউট করার জন্য রাস্তা দেওয়া হয় না একেবারে ক্লিন এন্ড ক্লিয়ার রেখা কান খুলে চলে রে আপনি কি করবেন আমি আমি স্যার আপনি যখন অফডিউটি অবস্থায় মায়া নিয়া ঠিক আছে ডান্সিং কার দিয়ে বার্ন আউট করতে করতে যান ঘুরতে ঘুরতে যান তখন তো আমরা কোনো কথা বলি না আমি সিটির ভিতরে করি নাই আর কবে করছি এই কথা আপনার এইসব জিনিস মনে থাকে কেমনে আমি তো এটাই বুঝতেছি না আমার নিজেরই মনে নেই না স্যার না স্যার থ্যাংক ইউ হ্যাঁ পিয়াজ ভাই আপনি দেখেন নাই পিয়াজের মনে আছে কি পুরানো পুরানো স্মৃতি পুরানো স্মৃতি এগুলো হ্যাঁ পুরানো স্মৃতি এখন লাগে আই স্পাইডার স্মৃতি তো কিটা করতে হবে যাই হোক ঠিক আছে রাস্তা আপনার সিটিতে রাস্তা দেয় আপনারে ইয়া করার লেগে কি জানি কর বার্ন আউট ডন আউট এই সেই বক্কর চক্কর এগুলো করার লেগে না সিটির ভিতরে রাস্তা হ্যাঁ রেডি করার লেগে দেয় একটা হলো এমএস আমার একটু একটু ট্রেনের দায়িত্ব থাকে আজকে যে মিটিং হয় না ওই লেগেসি মেইন সার্ভার কে স্টপ কে সাথে আর বাংলাদেশ কে স্টপ কে সাথে ওয়েট লেট মি চেক T451 ইজ গোইং টু 41 উদ্দত লিখা হওয়ার কি লেগেসি আরপিস বাংলাদেশ তো নেই বলছি শোনো কালারাঙ্গে সোজা কথা রাস্তা তোমারে বার্নআউটটা ডন আউট করার লেগে দেন এই ঠিক আছে আপনি ইয়ে স্টাফ স্যার यस স্যার আপনি স্টাফ यस স্যার বাংলাদেশ আমি তো বললাম স্যার আমি যদি বার্নআউট করি শো অফ করি আপনার গাড়ি ভাঙ গেলাম সমস্যা নাই আপনি তো করছেনই শো অফ করছেন না আপনি বার্নআউট শো হ্যাঁ হ্যাঁ ওটাই তো বললাম ডিউটি পে আয়া 10 এর যোগ 1090 বাগেন বাগেন 1090 ও আচ্ছা গাড়ি পে This TA506 responding to 1090 with code 2. ATG-Y4 responding to 1090 following code 3. What's this guy's name? Do the checklist. Plate zone ही हो रहा है।
ব্যাডার সে হতে দেখো দেখতে হ্যাঁ হ্যাঁ হতে হতে ঠিক আছে ঠিক আছে তো হতে তোকে সে তুই কাছে আপনি ডিমন্স 10 10 শ্যাডো ওকে স্যার শো করতেছ আমি ওকে রিসপন্স ওকে রিসপন্স দে হ্যাভ টু ডিমন্স ওয়ান ইজ স্পাইক স্পাইক এন্ড দ্য ওয়ান ইজ ফ্রি প্যাসেজ ওকে 10 4 শ্যাডো তোমার রেডার কাজ করে ওকে ওকে আমারটা মাঝে মাঝে করে ওকে 10 4 হ্যালো এই আমি গান পয়েন্টে আপনি গান পয়েন্টে আপনি ওইদিকে যান আপনি ওইদিকে ও হোস্টেস ওইদিকে যান আরে এই হোস্টেস কুত্তে লইছে স্যার কেউ তা ভালো আছেন হ্যাঁ স্যার ভালো আছি আপনি ভালো আছেন স্যার না ভালো থাকতে দিলেন আপনারা আরে স্যার আপনারা যদি এটা না করেন তাহলে মজা লাগে না বাইকস বিলংস টু Mantis Scorpions has not been planned and planning it. Okay, done for. ভালো আর থাকতে দিলেন না রে ভাই ডিগল গাড়ি কোট্টু করো আচ্ছা এটা কি ছবি তুলে কি দিতে হবে পড়াটার জন্য নাকি আই ডোন্ট থিং ইটস ইন মানে ইটস এ পার্সোনাল বাইক অর লাইক ফেক নাম্বার প্লেট Mantis Scorpion নামে এটা আছে আছে হ্যাঁ এটা মেনশন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে রাখো তোমার কাছে আমি দেখতেছি ওকে তো ধরা পড়ে যদি হয় তাহলে কতক্ষণ লাগবে স্যার হ্যালো রোড কোন স্যার একটু স্যার হুম দেয়ার আ বাইক রাইট টু দ্য কর্নার অফ দ্য লিজন স্যার রাইট কর্নার রাইট কর্নার পে আই নি এম এস না 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 কোনে এম এস ওকে ওকে এসে স্যার বলে দেন যে কি কি করব চেজেতেছে বাইক থাকবে আগে দেন থাকবে হচ্ছে কে যাবে ডিগেল থাকবে ডিগেল তোমার মাথার অবস্থা ভালো নাকি মাথার অবস্থা আগের মতোই খারাপ না স্যার এখন ভালো আছে ওকে ডিগেল হ্যাঁ তুমি ইয়া করবা স্যার রেসপেক্ট দিবেন না স্যার আমি স্যার বাইকের পিছে থাকবো হ্যাঁ আর ঠিক তার পিছনে থাকবো হচ্ছে এমএস ওকে স্যার আর শ্যাডো তুমি তাড়াতাড়ি হোস্টেস প্রসেস করি এমএস এর হাতে দিয়ে চলে আসবে ওকে মানে ওইখান থেকে জয়েন আমরা যেখানে থাকবো ওইখানে জয়েন করবো স্যার একটা বাইক শুধু এখানে একটা ডিএমএস আপনার সামনে একটা বাইক আছে দেখেন ওই বাইক নো ভাই এক বাইক বারবার ঘুরায় শায়দ নিউজ রিপোর্টার হবে স্যার আপনি কাছে চলে একটু বলবেন আমাকে আগে থেকে লিজেন্ড স্কয়ার পে আপনার নামটা কি স্যার আপনার নামটা কি স্যার ডাকু ওহো আর আরেকজন স্যার গাড়ি কোন দিকে ফেস করে রাখছো গ্যারেজ সিট দিকে নাকি ডাকু না না সিট দিকে না মুখামুখি আমার মুখামুখি রাখো ওকে স্যার মানে স্যার হাইওয়ে না 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 আমার মুখামুখি আমার বাইকটা দেখতেছো না বাইকের বরাবর রাখো এই দিকে ওকে স্যার ঠিক আছে স্যার হুম আর স্যার ওই বাইক ওলা মানে ভেজাল করবে স্যার ওইটা চারদিকে খালি ঘুরাঘুরি করতেছে করো গুরু গুরু আনইন্টেনশনালি অ্যাক্সিডেন্ট করে দিবা তাহলে স্যার শেষ নাকি আচ্ছা ডিসপ্যাচ দ্য রেডিও কাম অর্ডার ইজ রেডি ইয়া আই এম রেডি বাইক ইউনিট ইজ রেডি আদাবন ডিগেল রেডি আর না স্যার আর না ওকে আরে সবাই দাঁড়িয়েছে দেখেন সবাই দাঁড়িয়েছে অফিসারই নাই মাত্র দুই তিন স্যার কি কি স্পাইক দেবো দুই তিন জন অফিসার স্যার ও স্পাইক তো দিবে কি ওকে 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 আপনারা বেরোন দিস ইজ দেয়ার কামিং আউট 10 4 10 4 বেরোন স্যার আস্তে আস্তে বেরোন আইজাসি আইজাসি get ready yeah 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 wait free to left digal aage jao okay digal jao break digal aste jao bari mairo na ঠিক আছে আমারে ইয়ার নিতে দাও লিড নিতে দাও ঠিক আছে আই এম টেকিং লিড দেয়ারস আ বাইক কমিং
Okay, they're going straight to left. To right. Okay, to left. Another left. Oh my god, get it. Going towards highway. They took it now. MS? Oh, bike nahi tha. Oh my god. Oh, re. I'm chasing this bike. Chodo isko, chodo. Ideally, kar de sakta hai na, main ke andar. Are, ye to bolega ki ha, maine ja raha tha, ye kar raha tha, wo kar raha tha. भाई उनके पास हंड्रेड से ज़्यादा एक्सक्यूज़ है. ठीक है एमएस, लास्ट लोकेशन क्या था? लाइफ इन बेटर राइट. ये पे या लाइफ इन बेटर इसी दिन आ रहा था. देन माय लॉन्च कंट्रोल. हेलो हाँ कैन स्टार्ट कर. हाँ कैन स्टार्ट शो कौन जो हमरा चाहिए जो ना सी आई तो पारो I'm going to go to the officer. Okay, ST-354 returning 1019. TF-506 returning 1019 and Porto. Are you getting this video to drink alcohol? Hmm. That's a good idea. The Tarpura MS is not a visual. Hello? Hello, can you hear me? Yeah. Oh, मेरा इंटरिंग सेशन हो गया था. मेरे कारी गायब हो गया. যখন আমার ভাইরা ক্রিমিনাল ক্যারেক্টার ছিল তখন রবারি এক একটা সাকসেস করতে দম বাইরে যেত না. আর এখন সামনে দিয়ে খালি ভাগ্য জায়গা কিছু করতে পারি না. গা তাদের চলে ঝাড়. তোমার ভাইয়ের এক্সপিরিয়েন্স কাজে লাগাইতে হবে এখানে. আর ইভেন স্যার আমার যে ভাইয়ের ভাই ব্রাদার স্যার ওরা পর্যন্ত স্যার রবারি সাকসেস করতে পারে. ওকে ওকে Yeah, closed. PD সামনে যে কয়টা গাড়ি আছে ওগুলো সব ইয়া করে দিলাম. হুম হুম করে দাও. তুমি লাস্ট বলা মত করো. কেউকে আসতেছেন আমাকে হেল্প করতে. তিনজন ডাউন এখানে আর কি কল আসতো এখানে. কোন জায়গা এটা? হ্যালো কোন জায়গা? ইএমএস ইএমএস কই? হ্যালো ইএমএস. হ্যালো হ্যালো ইএমএস. হ্যালো ইএমএস. হ্যালো হ্যালো ইএমএস স্যার, আমি ইএমএস এর হেল্পে গেলাম স্যার. কনফার্ম. Okay, then.
কে স্যার কি আসছে বাড়ি লেগে গেল ST354 going 10-7 for 10 minutes. EMS. পরে কথা হবে, পরে দেখা হবে, no problem.